যেই গ্রামে কবাডি কিংবা টুর্নামেন্ট যদি আপনারা বানিয়ে থাকেন ওই গ্রামে কিন্তু চার সমাপিনেরা জোশ থাকে না কারণ ওখানে হারিয়ে দেরি হোশ আর এই মহফিলে বসা থাকে না কারো জোশ কারণ ওখানে তবলা বাজায় আর এখানে শুধু মাইক চালায় যার ফলে যেই মহফিলে যাওয়ার পরে ঈমান নষ্ট হয়ে যাবে এইরকম মহফিলকে গ্রামে সাজাটাই হচ্ছে হারাম হ্যাঁ আজ আমরা নাচা চলা যদি করতে পারতাম মন বড় খুশি হত আমরা ঠিক এসে যেন পজিশন গুলো ধরে নিতাম টিকিট লাগলেও দিতে হতো যদি টিকিটও লাগে তাও কিন্তু লাইন দিত আর এই মহফিলটা কিন্তু আপনার অন্যায় করেছিল যা পেন্ডেল তো হয়েছে মাশাআল্লাহ আপনারা নাই বসলেন নাই বসলেন প্যান্ডেল সাজানো হয় দেখতে বলা প্যান্ডেল আর লাইভ চলছে আর এই প্যান্ডেলের চেহারা কিন্তু আমার ইতিহাস দেখছে রায়গঞ্জ দেখছে মালদা দেখছে প্রত্যেক জায়গায় দেখছে বলে শুধু আমার ভারত না এই মোবাইলটা থেকে বাংলাদেশ থেকে বসে বসে তাকাচ্ছে জি সব দেখতে পেয়েছে কিন্তু সাজিবের লোককে দেখতে পাই নাই মায়েরা আমার যেন দিতে না করে কেউ ভুল একটা দিয়েছে নাক ফোল করেছে না আল্লাহ যেন বানিয়ে দেয় বড় ভাগ্য দেশে ভালো লাগে জীবনে নিজের চুল মানে আঁচড়ায় না চেহারাকে আয়নাতে দেখে না হ্যাঁ এর মতো মোটা বুদ্ধা খুঁজে পাওয়া যাবে না এখন বর্তমান জামানায় কেউ আছে একটা পাগলাও দোকানের সামনে গিয়ে কি করে বলে
নাসির দিয়েছেন 2 প্যাকেট সিমেন্ট এই মোটা বুদ্ধির রাগ
বলে এই চাদর রাখা যাবে না
আমরা যদি চাদর লাগিয়ে বাড়িতে রেখে দিই তাহলে হয়তো কোনো বিপদ হয়ে যেতে পারে ভাই চলো তাড়াতাড়ি করে নিয়ে যাও এই চাদরটা যেখান থেকে নিয়ে এসেছ ওই জায়গাতে নিয়ে গিয়ে জিম্মা দিয়ে দাও চলে বলো চাদর রাখা যাবে না চাদর সাধারণ চাদর নয় এই চাদরটা হলো আমার যেন নিশ্চয় কোন আল্লাহওয়ালা ব্যক্তির চাদরটাকে উঠিয়ে যাও বাবা চাদরটাকে উঠাও এবার যেন ওই ইহুদি বাড়ি থেকে বেরিয়ে গেল চলো ভাই ওঠো ভাই এই চাদরটাকে ওই জায়গাতে নিয়ে যাই বাবার বাইরে গো এই চাদরটাকে সাথে করে নিয়া এবার যেন আলীর বাড়ি থেকে চলো আর যেমনি যেতে 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 আলীর বাড়ির দরজার সামনে গিয়েছে না বাবা চট করে যেন আলী দাঁড়িয়ে গেল কি ব্যাপার আগো আপনি এখানে বলে হজুর বেয়াদবি হয়ে গেছে আমারে ক্ষমা করে দাও কি বেয়াদবি বলে হজুর গো এই চাদর আমি বাড়িতে রাখতে পারবো না কেননা এই চাদরের বড় ফজিলত হ্যাঁ চাদরের বড় ফজিলত করে চাদরে কি আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই চাদরটা রাতের বেলা যেন ঘরে রেখে দিয়েছি তারপরে বলে ঘরে হঠাৎ করে দেখছি পড়ছে যেন আমাদের বাড়িতে আকাশ থেকে আল্লাহর রহমত ঝরে ঝরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই চাদরটা যেন রাখতে পারবো চাদরটাকে আলীর কাছে নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে এই চাদরটা এবার যেন ফাতেমার বাড়ির দরজায় নিয়ে গিয়ে এই চাদরটাকে দিয়া বলল হুজুর এই চাদর কানাকে নিয়ে এসেছে এই চাদরটাকে আপনি নিয়ে নিন এই চাদর আমরা নিয়ে যাব না এই চাদরকে আমি নিয়ে গিয়ে রাখতে পারবো আলীর মনটা যেন আরো খেতে গেল আলী বলছে আর আমি তো রোজগার করতে পারি না গো বাবা এর পুরানা বীর কোথাও কি আমি রোজগার খুঁজে পেলাম না আর যেন আমি যদিও চাদরটা বিক্রি করেছিলাম ওই টাকা তো আমার কাছে আর নাই টাকা তো আমি খরচা করে দিয়েছি তাহলে টাকা তো আমি দিতে পারবো না তুমি চাদরটা যদি ফিরিয়ে দাও তো আমি টাকাটা দেবো কোথায় থেকে ভাই আমি তো টাকাটা খরচা করে দিয়েছি আলী এই চাদরটা আমি নিয়ে এসেছি আমি চাদরটা আপনাকে ফিরিয়ে দিন এর সঙ্গে হুজুর যে টাকাটা আমি আপনাকে দিয়েছি ওই টাকাটাও আমি ফেরত করে দিলাম আপনাকে অনুদান করে দিলাম আপনি চিন্তা করবেন না আপনাকে টাকা দিতে হবে না আর চাদর আপনাকে ফিরিয়ে নিতে হবে তো আচ্ছা ঠিক আছে তুমি যখন ঘুরিয়ে নিয়ে আসো তো কি ব্যাপার তুমি একটু বলো তো এ চাদরে কি আছে বলে হজর আমি যখন চাদরটাকে ঘরে রেখে দিয়েছি গভীর রাত হয়ে গেছে বলে হুজুর গো গভীর রাতের বেলা হঠাৎ করে নজর পড়ে গেল দেখছি আপনার চাদর থেকে নূরের ঝলক বেরোচ্ছে এই চাদর কোন সাধারণ চাদর নয় এই চাদরটা হলো জান্নাতি চাদর নারে রিসালত নারে রিসালত মসলকে আলা হযরত মসলকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুবারক হুসাইন আসলাফি সাহেব হযরত আল্লামা মাওলানা মুবারক হুসাইন আসলাফি সাহেব নারে
نعري رسالة جاؤ ايه چادر تا کنو دنیا چادر نوئے ايه چادر تا کنو چانچناتی آچھا تمہیں جاننے کی بولے بلے ایک جب میں جاننے پیلا جو دنیا چادر ایک نمو چھولو مارے نا دنیا چادر ایک نمو نمو بیر ہوئی نا نسوئی دار پھنے ہمیں مونے کرلا نسوئی ایک چادر تا جاننات دکے ایسے چھے ایک چادر تا ایسے چھلو جاننات دکے اللہ رو حکومی ایک چادر تا جبریل امین اینے چھلو جنے والا چادر جنتی چادر ماں پھاتے مارے چادر ماں پھاتے مارا ہاتے جنو چادر تاکے بھیریے دلو شامیر دیکھے تاکے بچے شامیر دو اے بار کی تمہیں ایک جو جنو پھولے والو چادر تا تو بکری کورے چلے والے ہاں یہ چادر آبار تارا پھیرات کورے دیئے گا اچھا تو ٹھیک اچھا যখন চাদর দিয়ে গেছে আমরা চাদরটাকে রেখে নিলাম তবে মা ফাতেমা বলছে তার কাছে তো টাকা নেওয়া হয়েছিল বলে হ্যাঁ তো টাকাও দান করে দিয়েছে এই চাদরটা নিয়ে এসেছে জিবরিল আমিন আর চাদরটা ছিল মা ফাতেমার এই চাদর থেকে নূরের ঝলক বের হতো আল্লাহর রহমত হতো এই জন্যই এই চাদরের দোহাই দিয়ে মানুষ বর্তমান প্রত্যেকটা মহিলার বাড়িতে শোকেশ ভর্তি কাপড় আছে আছে না সন্ধ্যায় একটা দুপুরে একটা রাত্রে একটা মানে সকালে একটা এদের তিন গেলে লাগে সাড়ে তিন টাকা স্বামী রোজগার করুক আর নাই করুক দেখার কিছু নাই আমার শাশুড়ি সমান লাগলেই হলো বলে তুমি যদি দাও তো আমি বাড়ি থাকবো আর তাহলে আমি ভাববো স্বামী করবে কি রোজগার করে চারশো টাকা দিয়ে আর বাড়িতে খরচ হয় ছয়শো টাকা দিয়ে ওই স্বামীর বাড়ির অবস্থা কি হবে এই বাড়ির পর্বত হচ্ছে মহিলারা এই বাড়ির রমণী হচ্ছে মেয়েরা এই বাড়ির কর্তা হচ্ছে এরা কারণ এরা যদি চায় তাহলে বাড়ি আবাদ হবে আর এই মহিলারা যদি চায় তাহলে ওই বাড়ি কিন্তু বরবাদ হয়ে যাবে কারণ আমার নবী পাকের বলে যাত্রা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন দেখিয়ে গেছেন বেটিকে দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছেন যে ইনি হল তোমার স্বামী আর তোমার হলো ইনি স্ত্রী এই জন্যই তুমি স্বামীর মনে কষ্ট দেবে না তুমি স্ত্রীর মনে কষ্ট দেবে না আমি বলবো যে মা ফাতেমা ছিল নামাজি পরিষ্কার মুত্তাকি পদভক্ত মা ফাতেমা বলছে আল্লাহ আমি যখন রাস্তা দিয়ে যাই হেঁটে হেঁটে অপর পুরুষ আমার চেহারার দর্শন করেনি চুলের দর্শন করেনি জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি শুধু এটাই নয় বলে আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজও কাজা হয়নি জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি আজকে বলে যাচ্ছি যে খালারা নামাজ পড়ে না বাড়ির অভাব যাই না বাড়ির কষ্ট যাই না বাড়ির দুঃখ যাই না স্বামী স্ত্রীতে একদিনও চলতে পারেন না বাড়ি থেকে আল্লাহর রহমত হচ্ছে না আপনি তাহাজ্জুদ পড়েন গভীর রাত্রিতে অন্ধকার সময়ে লাইট বন্ধ করে ওই ঘরের কোণে আল্লাহর এবাদত করে দুইখানা হাত তুলে
যদি আপনি ডেইলি দোয়া চান আমার আল্লাহ বলছে বান্দি যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়লো তাহাজ্জুদ পড়লো ঘরের কোণায় অন্ধকারে দুই ফোঁটা চোখের জল ছেড়ে দিল ওই জলটা জমিনে যাওয়ার আগে আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে নেব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওই মহিলার দোয়া যদি কবুল হয় তার বাড়িতে বিপদ আপদ আসতে পারে না কিন্তু ইবাদত কা বানাতে হবে মা ফাতেমার মতো হতে হবে মা ফাতেমা 72 কালীন পোশাক পরে জীবন যাপন করেছেন স্বামীর মনে কষ্ট দেয়নি এক বেলা নয় বলে সাতদিন পানি পান করে রোজার অবস্থায় দিয়ে কাটিয়েছেন স্বামীকে কষ্ট দেয়নি বাচ্চাদেরকে দুঃখ দেয়নি কাউকে যেন কাঁদায়নি কারো মনে কষ্ট না দিয়ে নিজেই বলেছে আল্লাহ আমি আলী আমি অপরের কষ্ট সইব ফাতেমার কষ্ট সইব ইমাম হাসান হোসেনের কষ্ট সইব যেন এইরকম সওয়ার তারিখের কষ্ট সয়ে নিতে পারব কিন্তু আল্লাহ এইরকম আমার নিজের বাড়ির সমস্ত কিছু দুঃখ যেন আমি বরদাস্ত করে নিতে পারব কিন্তু যদি কেউ প্রশ্ন করে দেয় তার প্রশ্নের উত্তরকে না দিয়ে আমি আলী বরদাস্ত করতে পারবো না জোরে বলুন কথায় তাকে আমি আগে দেব তারপরে কোথাও যাব ফাতেমারও তাই অবস্থা ছিল ফাতেমা নিজে না দিয়ে স্বামীর দ্বারাই দিতেন স্বামীকে একটাই কথা বলতেন স্বামী গো তুমি শোনো তুমি তো দিয়েছ দান তবে এই দানটা হচ্ছে সব থেকে ভালো কাজ উত্তম কাজ আলার কাজ তুমি এটাতে দুঃখ নেবে না কষ্ট নেবে না আমি কিছু বলতে চাই না আল্লাহর এবাদত যতই কষ্ট হোক না কেন যতই দুঃখ হোক না কেন যতই জানা হোক না কেন আমাদের জীবনে কোনোদিন স্বামী স্ত্রী আমরা নামাজ ছাড়ব না জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যদি নামাজ না ছাড়া যায় তাহলে ওই বাড়িটা হবে আমার হবে না বরবাদ আর হবে রাতদিন ওই বাড়িতে আল্লাহর রহমত থাকবে না কোনো রকমের মুসিবত হযরত আলী শেরে কোনো মুশকিল কুশা বাড়ি ফিরে আসলেন তিনি বাড়িতে দরজায় দাঁড়িয়ে গেছে আলীর মন কিন্তু খুব ভালো নাই আলী যেন এবার ফাতেমাকে বলছে ফাতেমা আমি একটা কাজ করি কি কাজ করবে তো আমি মন মত খুব ভালো নাই একটু আমি আমার আব্বা জানের কাছে যাচ্ছি জোরে বলো বলে আব্বা শ্বশুরের কাছে যাচ্ছি বলে কেন বলে একটা কোরআন পাকের তেলাওয়াত শুনব আর ওই কোরআনের তেলাওয়াত যদি আমি শুনে নিই তাহলে আমার আল্লাহ আমার মনটাকে যেন পরিষ্কার করে দেবে মনটা আমার ভালো লাগবে আমি নিজের আত্মাটাকে শান্তি করতে পারবো এই কথাগুলো ভেবে বাড়ি থেকে বেরিয়ে গেল বাবার আবাই আমার সোনা হয়তো আলী সেরে কথা মুশকিল কথা বাড়ি থেকে চলে যাচ্ছে পেশে যখন চলে যায় যেতে 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 হঠাৎ করে দেখছে আল্লাহ একজন লোক যেন সামনে এসে দাঁড়িয়ে গেল আলীকে যেন জিজ্ঞাসা করলো বলে আলী গো তুমি কোথায় চলে যাচ্ছ বলো তুমি কোথায় চলে যাচ্ছ বলে শোনো গো আমি তো আমার নবী পাকের দরবারে যাচ্ছি বলে কেন বলে এই জন্য একটুখানি কোরআনের তেলাওয়াত শুনব জোরে বলো এই কোরআন পাকের তেলাওয়াত শুনতে যাব আর যদি কোরআনের তেলাওয়াত শুনি আমার মনটা ভালো লাগবে এই জন্য আমি যেন বাড়ি থেকে বেরিয়ে গেলাম আরে তোমাকে একটা কথা বলি ভাই তুমি একটু দেখো তো ওই দিকে একবার তাকাও আলি যেন তাকাতে লাগলো দেখছে সামনে দিকে অনেকটা দূরে আলীকে বললো আলী তুমি তো চলে যাবে ঠিকই তো একটা দিকে তাকাবো আলী দেখো আর যেমনি দেখেছে না বাবা তো দেখছে একটা সোনার কালার হ্যাঁ না ওই সামনে যেন একটা উট বাঁধা আছে জোরে বলো একটা উট বাঁধা আছে ওই উটটার দিকে তাকিয়ে এই লোকটা বলছে আলী আপনি বলেন তো এই উটটাকে নেবে আলী বলছে ভাই আমার তো আমি বলছিলাম হযরত আলীকে বললো আলী
তুমি ওই ওটা কিনে নিতে পারবে আরে বাবা ভাই এই ওটা তো নিতে চাই কিন্তু নেবার মত আমার কাছে টাকা নাই পয়সা নাই ও তার ওটা নিতে পারবে না বলে আরে গো তুমি একবার ঘুরে বলো এই ওটার দাম তুমি কত টাকা দিতে পারবে আরে বলছে ভাই তোমরা বলছো ঠিকই আছে কিন্তু আমি তো কিছুই বলতে পারছি না এই জন্য বলতে পারছি যে আমার কাছে কেনার কোন শক্তি নাই আমার কাছে তো টাকা নাই পয়সা নাই কিছু নাই আর আপনি বারবার করে বলছেন হবে তবে বেরাদার আমার দয়া নবী মায়া নবী রহমতের নবী সারা জগতের বাদশাহ নবী আবার দিয়ে বলল বলে ফাতেমা তুমি চিন্তা করো না আলি তুমি যেন চিন্তা করো না হযরতে আলী বলল ভাই রে তোমরা তো বলছো ঠিকই ওই মোটা আমি নিতে পারবো না আমার কাছে এমন কিছু নয় আমি কোথায় থেকে ওটা কিনে নেব হঠাৎ করে যে মানুষটা এসেছে আরে ওই মানুষটাকে কোনোদিন দেখে নাই ওই মানুষটাকে চিনে নাই কোনোদিন যেন আলাপ হয়নি আরে সামনে দাঁড়িয়ে গেছে বলে আরে গো আমি যেন বারবার করে আপনাকে বলতে চাই আপনি কয় টাকা দিতে পারবেন একবার যেন শুনে বলো আলী বলছে যে বলে ভাই আমি বলবো কি করে আমার কাছে তো টাকা নাই তো আমি কি বলবো আমি টাকা দিতে পারবো না তো বলছে তোমাকে দিতে হবে না আরে তুমি একবার শুধু বলে বলে দাও এই তোমাকে টাকা লাগবে না তুমি যদি নিতে চাও একবার তুমি ঘুরে বলো আরে তুমি কত টাকা দিতে পারবে আরে বলল ভাই তুমি যখন মানবে না শুনবে না জানবে না এই মোটার দাম আমি 200 টাকা দেব হ্যাঁ আমি 200 টাকা দেব আচ্ছা ঠিক আছে এই 200 টাকা আপনি দেবেন কিন্তু একা দিতে পারবেন না তো দিয়ে না অসুবিধা নাই কোনোদিন যদি সাক্ষাৎ হয় তো এই উটের দামটা দিয়ে দেবেন জনে বলুন সুবহানাল্লাহ হযরতে আলী শেরে কথা মাসিল গোজা হায়দারে কারলার রাদিয়াল্লাহু তাআলা নহ এবার ওটাকে হাতে ধরে নিয়েছে আলীর মনটা যেন খুশি আলীর মন আনন্দ হয়ে গেছে আলী বলছে আল্লাহ এতদিন পরে একটা উট পেয়েছি বাড়িতে নিয়ে যাবো আমার কোলে যাক তোমরা শান্তি পাবে মা ফাতেমা বড় খুশি হয়ে যাবে হবে কি না যার ফলে এই উটটার লাগাম খানা ধরে বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন ধীরে হঠাৎ করে আবার একটা লোক সামনে এসে দাঁড়িয়ে গেল আলী দাঁড়াও কোথায় যাচ্ছে এত সুন্দর উট নুরানি চেহারা বলা উট সোনার মতো ছিলবিল ছিলবিল করছে এই উটটাকে নিয়ে যাচ্ছ কোথায় বলে আমি বাড়ি যাচ্ছি আচ্ছা তো ভাই একটা কথা বলবো কি কথা এই উটটা বিক্রি করবে আলী বলছে ভাই তুমি কি নেবে বলে হ্যাঁ তো আপনার উটের দাম কত টাকা নেবে আলী বলল ভাই এই উটের দাম আমি যেন জ টাকায় কিনেছি বলবো না তবে শুনে নাও শুনে নাও এই উটটা তুমি যদি নিতে চাও এই উট আমি যেন 5 টাকাতে দিয়ে দেব কয় টাকা 5 টাকা এই উটটার দাম আমি 5 টাকা দেব তুমি যদি নাও তাহলে তোমাকে 5 টাকা লাগবে আর 5 টাকা দিতে গেলে আমার উটটাকে নিয়ে যেতে পারবে বন্ধুগণ দোস্ত আমার হযরতে আলীর হাতে এবার 5 টাকা দিল এই 5 টাকাকে হাতে করে যেন 5 টাকা আর এইদিকে 2 টাকাতে কিনেছে এইদিকে 200 টাকাতে কিনেছে ওইদিকে 500 টাকাতে বিক্রি হলো বাবা টাকাগুলোকে নিয়ে কিনছে আর বাড়ির দিকে যাচ্ছে তো বাড়ির দিকে যেতে 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 দরজায় গিয়ে যেন দাঁড়িয়ে গেছে আল্লাহ যেমনি দরজায় দাঁড়িয়েছে আমার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা চট করে এসে দরজায় যেন দাঁড়িয়ে পড়ল
আচ্ছা হগো আপনি আসলেন বলে হ্যাঁ ভিতরে চলে আসো ভিতরে যাওয়া হলো ফাতেমাকে যেন আওয়াজ দিয়ে বলল ফাতেমা আজকে যেন একটা কথা বলিব ফাতেমা কি এমন কথা বলবে মনে শোনো গো আজ তুমি যদি শুনে নাও তোমার মনটা বড় খুশি হয়ে যাবে আচ্ছা তো কি এমন কথা বলবে যার ধরনে বিনিময় আমি খুশি হব বলে হ্যাঁ অনেক দিন পরে আমার আল্লাহ দিয়েছে আমাকে টাকা দিয়ে ভরে জোরে বলো সুবহানাল্লাহ অনেক দিন পরে আমার আল্লাহ দিয়েছে আমাকে টাকা দিয়ে ভরে এই টাকা পেয়ে আমি বড় খুশি আচ্ছা কত টাকা আছে দেখি আমার দয়াল নবী মায়ার নবীর বলে যে টুকরা মা ফাতেমা খাদরে জান্নাত রাদিয়াল্লাহু আনহা এবার যেন টাকা গুলোকে হাতে করে নিল আর এই টাকা গুলোকে নিয়ে কিনতে শুরু করল টাকা গুলোকে কিনছে আর মনের সঙ্গে মিলাচ্ছে কি মিলাচ্ছে বলো তো ওই যে স্বামীর হাতে দিয়েছিল ছয়টা টাকা ছয়টা টাকা বাজার করার জন্য এই ছটা টাকা নিয়ে বাজারে যেতে 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 হঠাৎ করে একজন সওয়ারি সওয়ার করেছিল তো আলমারি পরীক্ষা ছিল বাবা এই ছটা টাকা যেমনি দান দিয়েছিল মা ফাতেমা বলছে আল্লাহ ওই ছটা টাকা যে আমি দান দিয়েছিলাম না ওই ছয় টাকার বিনিময় আমার আল্লাহ আমাকে ৫০০ টাকা দিয়ে ভরে দিয়েছে জোরে বলে বলে সুবহানাল্লাহ এই টাকাগুলোকে নিয়ে এবার যেন মা ফাতেমা খাদুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা স্বামীর দিকে আওয়াজ দিয়ে বলো ঠিক আছে তবে তুমি বাজারে যাও কিছু আটা নিয়ে এসো আটা নিয়ে আসো একখানা রুটি তৈরি হলো দুইখানা রুটি তৈরি হলো তৃতীয়খানা রুটি তৈরি হলো এইরকম করে পাঁচখানা রুটি তৈরি মা ফাতেমা খাদুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা পাঁচটা রুটি রেডি করে নিয়েছে আলি যেন দরজার সামনে বসে আছে ইমামে হাসান বসে আছে ইমামে হোসেন বসে আছে এইদিকে তার বাড়ির একজন গোলাম সেও বসে আছে মা ফাতেমা রুটিগুলোকে নিয়ে রেডি করলো রোজার অবস্থায় তারা যেন দিনগুলো কাটায় আমাদের ভাগ্যে রুটি জুটবে এই রুটিগুলো যদি আমরা খেতে পাই রোজা ইফতার করতে পাই তাহলে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে নেব অনেকদিন পরে আজ আমার আল্লাহর রহমত হয়েছে আমার ঘরে তো এই রুটিগুলো খাবো রোজা ইফতার করবো আল্লাহর শুকরিয়া আদায় করবো বলে কিন্তু বাবা এবার যেন সামনে খাবার গুলোকে রেডি করে রেখেছে ৫টা মিনিট কেবল বাকি কয় মিনিট ৫টা মিনিট এই ৫টা মিনিট কেবল বাকি আর কেউ করবে না আজকে ফাঁকি বাবা রে এই ৫টা মিনিটের অপেক্ষা করছে হে বাবা রে লাগো এই ৫টা মিনিটের পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছে রব্বুল আলামিন রহমতের ফারিস্তাকে পাঠায়া আর আওয়াজ দিয়েছে যাও তুমি অমুকের বাড়ি চলে যাও দরজায় গিয়ে আওয়াজ দিয়ে দেবে দরজায় এসে দাঁড়িয়ে গেছি মা খেয়াছ মা একজন দরজা খোলো গো মা আমি একজন ফকির এসেছি একজন জন দরবেশ এসেছি আচ্ছা হযরত আলী পৌঁছাতে গিয়ে চট করে যেন দরজায় দাঁড়িয়ে গেল কে অন্ত আমি একজন দরবেশ কেন বলে হুজুর গো আমার বাড়িতে অতি অভাব বড় কষ্ট যার ফলে আমি যেন ছুটে এসেছি হুজুর
আমি যদি কিছু খাওয়ার পেয়ে যাও আমার বাচ্চাদের মনটাকে খুশি করে দাও আমিও খুশি হতাম আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম হযরত আলী শেরে খোদা মসজিদ বসা নিজের ভাগ্যের রটে কানাকে হাতে পরে নিয়া আর ফকিরের হাতে যেন তুলে দিল চাও এই টাকাটা তুমি এই রুটিটা তুমি নিয়ে যাও ওই দিকে ঘরের ভিতরে মা ফাতেমা খাদনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা তিনি যেন স্বামীর দিকে তাকিয়ে বলল বলে স্বামী গো কে যেন দরজায় চালা করছে ও স্বামী ব্যাপার কি কে আছে দরজায় ফাতেমা আর বলো না একজন যেন দরবেশ এসেছে কেন বলে কিছু খাওয়ার চাইছে আচ্ছা ঠিক আছে তাই আমি নিজের ভাগ্যের রুটি কানাকে দিয়ে দিলাম ফাতেমা আমি যেন নাকে পানি পান করে আবার রোজার অবস্থায় থেকে যাব আমার বিশ্ব নবীর বেটি রহমতের করে যাত করা মা ফাতেমা আমায় দিয়ে বলল বলে শাশুড়ি আমি যেন একটা কথা বলি এ ফাতেমা কি যেন এমন কথা বলবে বলে দাও বলে স্বামী গো একখানা রুটি তুমি দিয়েছ ওই একটা রুটিতে কিছু হবে না আমার হাতে রুটিটাও তার হাতে তুলে দাও আমার হাতে রুটিটাও তার হাতে নিয়ে গিয়ে দিয়ে দাও বড় ছেলে ইমামে হাসান উনি যেন তাকাচ্ছে গো বাবা উনিও যেন তাকাচ্ছে আর আমায় দিয়ে বললো আব্বা আপনি তো নিজের ভাগ্যের রুটিটা দিয়ে দিলেন আমার আম্মা জানের যেন ভাগ্যের রুটিটা দিয়ে দিলে আব্বা গো আমি তো আপনার বড় ছেলে আপনারা যখন খাবেন না আমি কি করে খেতে পারি আব্বা তবে একটা কথা বলি ওই ওই জনব সবার নিজে সবার করেছে দুইটা রুটি দিয়েছ ওই দুইটা রুটি থেকে কিছু হবে না আমার ভাগ্যের রুটিটাও নিয়ে গিয়ে দিয়ে দাও এই ভাগ্যের রুটিটাও দিয়ে দাও তিনটা গেল ইমামে হোসেন বলছে বাইরে আমি ফের রুটিটা কি করে খাবো আব্বা আব্বা গো আমার রুটিটাও নিয়ে গিয়ে দিয়ে দাও তার বাড়িতে ছিল একজন বাদী ওই বাদী বলছে আল্লাহ আমিও যেন এদের বাড়িকার একজন গোলাম আমি কি করে খেতে পারি এই জন্য আমার মুখে যাবে না আমিও নিজের ভাগ্যের রুটি খানা যেন অনুদান করে দিনা বাবার আমি কি দেখতে 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 এবার যেন হযরত আলী শেরে খোদা মুশকিল গোসা হায়দারে গর্রা নদী আল্লাহ আনা তিনি যেন আকাশে দিকে বলল আল্লাহ আমি না খেয়ে দিন কাটিয়ে দেব আমি না খেয়ে যেন আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করব কিন্তু যদি কেউ না খেয়ে থাকে আমি তাকে না খাবার দিলে আলী যেন কিছু চেয়ে সইব কিছুদিন পরে দেখছে আমার নবী পা মা ফাতেমার বাড়িতে এবার যেন আরাম করছে এদিকে ওই মিশরের বাদশার মেয়েরা এরা কিন্তু একটা মন্তব্য করল কি মিশরের বাদশার মেয়েরা এরা অতি পয়সাওয়ালা ধনী সম্পদওয়ালা এরা এদের মতো টাকা পয়সা কারো নাই এরা এত সুন্দর পোশাক পরে এরা ভাবছে যে আমাদের মতো পোশাক কেউ কোথাও গিয়ে পাবে না তো আমরা একটা কাজ করি কি কাজ বলে আমি যাব আমার রহমতের নবীর দরবারে আর
ইয়ে যেন আমরা একটা প্রস্তাব দেব যারা নবীর দরবারে যায় না খালি কেউ ফিরে আসে না নবী তো কারো কথাকে অমান্য করবে না হ্যাঁ আমরা একটা যাব চলো সুবহানাল্লাহ এই আশা করে এবার যেন বাবা বাড়ি থেকে ঈশ্বরের মেয়েরা বেরিয়ে গেল বাবা বাইরা আমার এবার যেন ছোটে যেতে 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 আমার নবী দরবারে এসে হাজির হয়ে গেল ওই সময় আমার নবী তো জানের মাস নবী গো একাই যেন বাড়িতে বসে আছে ফাতেমা একটুখানি যেন কোনো কাজের মধ্যে লিপ্ত আছে কোনো কাজে লিপ্ত আছে ওই সময় মিশরের বাদশার মেয়ে এসে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো শুনেছি আপনি তো আরব দেশের একজন যেন সত্যবাদী নবী বলে হ্যাঁ হুজুর আপনার যে করে যান প্রোগ্রাম আবাদে মা এনাকে যদি একটুখানি আমার দরবারে দাও নিজের সাথে করে আমরা যেন দাওয়াত খেতে নিয়ে যাব হুজুর গো একটু যদি আমাদের দাওয়াতখানাকে কবুল করে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবার থেকে কেউ খালি ফিরে না এই জন্য আমরা যেন মনে বড় বাসনা নিয়ে এসেছি ঠিক আছে তোমরা কি যেন আমার কথা বলবে বলো বলে হুজুর আমরা যেন এই জন্য এসেছি আপনার করে যা টোকরাকে দাওয়াত দিতে আমার নবী হলো গায়েবের সংবাদদাতা ওদের ভিতরের খবর যেন আগেই জানে ওরা কেন আসছে সব কিছু আমার নবী জানে একবার দরুদ পড়ে নেন اللهم صل সুবহানাল্লাহ সবাই মিলে বলো সুবহানাল্লাহ
লোকের ডাকা থাকলে তো আওয়াজ বের হবে রে বাবা ঠিক না যাই হোক খোদা না খাস্তা যদি মেয়েদের আওয়াজ শোনাটা জায়েজ থাকত কি না তো এই রকম বাপদের প্রয়োজন হতো ঠিক না হ্যাঁ দেখবেন এদের আওয়াজের কণ্ঠ যখন বাড়িতে ঝগড়া লাগায় হ্যাঁ না হ্যাঁ এ পাড়া থেকে নয় ওই পাড়া থেকে শোনা যায় এইরকম আওয়াজ করে মা ঝগড়া করতে নাই যাই হোক যাচ্ছি না তো বেড়াদা আমার নবী পাক যেন দাওয়াত দিয়ে কবর করেছে বেটে ফাতেমাকে বললো ফাতেমা তুমি শোনো মা আমি তোমার দাওয়াতকে কবর করেছি আব্বা গো কা কে এসেছিল মিশরের বাদশার মেয়েরা এসেছিল তারপরে তারা কি বলে গেল আব্বা গো ওদের দাওয়াত দিয়েছে বলে হা বলে আব্বা গো আপনি তো দাওয়াত দিয়েছেন ঠিকই তারা তো দাওয়াত করতে আসেছি তারা অসম্মানি করবে বলি তারা ছুটে এসেছে আর আমার আল্লাহ বলছে দেখ যারে আমি ভালোবাসা দিয়েছি যারে আমি পছন্দ করেছি কেউ তার বদনামি শেষ দিয়ে শেষ করতে পারবে না কারণ তারা বদমাসি বর্তমানে মানে বদনামি করতে আসবে যারা তাকে ফাঁসাবার চেষ্টা করবে যারা তাদেরকে পিছনে করবে আমি আল্লাহ তাদেরকে ঠিক করে দেব কারণ তাদেরকে আমি নিজেই পছন্দ করেছি জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বেড়াদার এই জন্য মা ফাতেমা বললো আব্বা আপনি দাওয়াত দিয়েছেন ঠিকই কিন্তু আমার তো যাব ঠিক আমার তো একটা সুন্দর পোশাক হ্যাঁ আমি যাব কি করে মা ফাতেমাকে বলছে ফাতেমা তুমি শুনে নাও তোমাকে চিন্তা করতে হবে না তোমার যা কাপড় আছে ওই কাপড় পরে তোমাকে যেতে হবে ওরা তো ভেবে নিয়েছে মা ফাতেমার সুন্দর পোশাক নাই ইনি হলো নবীর করে যা টুকরা বেদি ফাতেমা এই জন্য চলো ভাই আমরা যেন তাকে দাওয়াত করতে যাই এবার যেন দাওয়াত করা হলো মা ফাতেমা চোখে মারছে আর রাস্তার দিকে যেন আগে বাড়ছে আমার আল্লাহ বলে জিবরীল যাও ওই যে দেখো আমার হাবিবের করে যা টুকরা বেটি ফাতেমা রাস্তা দিয়ে যেন চলে যাচ্ছি হাবিবের পরে যা টুকরা বেটি রাস্তা দিয়ে দাওয়াত খেতে যাবে যাও তাড়াতাড়ি করে তোমরা ছুটে যাও একটু তাড়াতাড়ি করে যাও চাচাদের ভিতরে চাচা দিয়ে পোশাকটা রাখা আছে ওই জান্নাতি পোশাক সাজিয়ে নাও আর মা ফাতেমার গায়ে গিয়ে গিয়ে পরিধান করে দাও জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ফাতেমাকে যেন এই পোশাকটা একটু পরিয়ে নাও মা ফাতেমা যখন রাস্তা দিয়ে যাচ্ছে 70,000 ফারিস্তা ডান দিকে আছে 70,000 ফারিস্তা বাম দিকে আছে 70,000 ফারিস্তা পিছন দিকে আছে 70,000 ফারিস্তা সামনে দিকে তাকে ঘেরাওয়া করে নিয়ে যাচ্ছে আল্লাহ মা ফাতেমাকে এই চাদরটা পড়াবো কি করে কাপড়টা পড়াবো কি করে আল্লাহ বলছে জিবরীল আর তুই দেরি করিস না যা তাড়াতাড়ি কর ওই যে আমার হাবিবের ঘরে যা টুকরা বেটি হেঁটে হেঁটে যাচ্ছে এই চাদরটাকে নিয়ে গিয়া রহমতের বাড়ির তারা নিজের ডানা গুলো দিয়ে ঢেকে আছে ওই ঢাকানো পর্দার ভিতরে এই চাদরখানা কি তুমি পরিধান করে দেবে আর দেরি করবে না যা তাড়াতাড়ি কর বাবা রে ভাই আমার এবার যেন কথা শুরু হয়ে গেল হজরত আলী শেরে কথা মুশকিল কোষা আইদারে কারবার রাজি আল্লাহ তালানোর দিকে যেন তাকা চলো বাবা আলী মা ফাতেমার দিকে
দিকে তাকাচ্ছে ফাতেমা আলীর দিকে তাকাচ্ছে এবার যেন বাবা আমার দয়া নবীর রহমতের নবীর কথা অমান্য করা যাবে না এ বাবা মিশরের বাদশা মীরা ডেকেছে তারা সুন্দর সুন্দর পোশাকগুলো কিনে নিয়েছে তাদের কাছে যা পোশাক আছে অন্য কারো কাছে তা পোশাক পাওয়া যাবে না বাড়ি থেকে চলে যাচ্ছে মিশরের বাদশা মীরা এ কোঁচা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন অপেক্ষা করছে আমরা তো দাওয়াত করে এসেছি আচ্ছা দেখি কতক্ষণে আসছে সাথে একটা দেখব আর যখন ফাতেমা কাছে আসবে না আমরা জমিনে গড়াগড়ি দেব আমরা ফোলা দিয়ে লুটালুটি করবো কারণ জমিনে হলেন নবীর বেটি ফাতেমা আর বাহাত্তর তারিখ পোশাক গুলো পরে আসছে এর গায়ে সুন্দর পোশাক নাই আমাদের মতো পোশাক কোথাও পাবে না কথায় ওনাকে দেখে জমিনে বরাবরই যাব আমরা যেন তাকে দেখে হাসি ঠাট্টা করব আমার আল্লাহ বলছে যারা মা ফাতেমাকে দেখে অবহেলা করবে তাকে আমি বলবো আপনি ছাড়বো জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা এবার যেন বাবা তাদের দিকে চলে যাচ্ছে যেতে 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 এক কিলোমিটার দূরে এক থেকে দুই কিলোমিটার দূরে আর ওরা আছে বাবা বিশাল একটা পাহাড়ের উপরে ওইখান থেকে দেখছে যে মা ফাতেমা হেঁটে 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 চলে আসছে ওই যে মিশরের বাদশার মেয়েরা ওই জায়গাতে যখন চলে আছে না এদিক থেকে যখন কোনো মানুষ তাকাচ্ছে তো ওদের কাপড় থেকে একটা নুনের ঝলক চতুর্দিকে পড়ছে ওরা ওই জায়গাটাকে দেখছে মা ফাতেমা যতটুকু কাছে যাচ্ছে যেতে 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 হঠাৎ করে তাদের কাছাকাছি যেতে হয়েছে ওই মিশরের বাদশার দিয়ে নজরখানা মা ফাতেমার চাদরের ছিদ্রতে পড়ে গেল আর যেমনি ছিদ্রতে পড়েছে না বাবা দেখছে ওই ছিদ্র দিয়ে যেন নুরের ঝলক পেরিয়ে তার চোখে কি আঘাত করলো জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই চাদর থেকে যেন নুরের ঝলক বের হচ্ছে আর ওই নুরের ঝলকে তারা অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে গেল সুবহানাল্লাহ হ্যাঁ বাহাত্তরটা যেন এই ছিদ্র বাহাত্তরটা ছিদ্র দিয়ে নুরের ঝলক চতুর্দিকে বের হচ্ছে তারা সঙ্গে সঙ্গে অজ্ঞান অবস্থায় পড়ে গেল আর যেমনি পড়ে যাওয়া মা ফাতেমা তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে জ্ঞান ফিরে গেল যেমনি জ্ঞান ফিরে গেছে ফাতেমা আমরা বড় ভুল করে দিয়েছি বাবা আমাদেরকে একটু ক্ষমা করে দাও কি ভুল করেছ বলে বলে আমাদের বাড়িতে কোনো দাওয়াত নাই আমাদের বাড়িতে কোনো নিমন্ত্রণ নাই আমরা যেন হাসি ঠাট্টা করার জন্য ডেকেছিলাম আজ আমরা সেই দৃশ্যগুলো বুঝতে পারলাম তুমি যেন আর মনে কিছু নেবে না আমাদেরকে ক্ষমা করে দাও ফাতেমা বলছে বোন আমি তো গরিব আমার কিছু নাই তবে বল রে যদিও আমি গরিব মানুষ কিন্তু শোনেরাও শুনে নেবো আমি তো কাউকে দেখে অবহেলা করি না কাউকে যেন আমি খারাপ ভাবি না আমি যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমাদেরকে নিয়ে চলো আমার নবী দরবারে যাব নবী মোস্তফার দরবারে গিয়া এবার যেন বাবা একবার কলমা শরীফ টানা পড়ায়া আমাদেরকে মুসলমানে দাগে করায়া না Say it.
صلى الله عليه وسلم مورا بايرا مايرا اكوتا شروع هلو اي دهن جرام نبی کے خراب بشن چه ما فاطمہ کے جرام او حلا کرے چه ترام نبی دربار ایشه قرما پوڑے او شروع ما مانی چه بابا আমার নবীর আদর্শ দেখে মা ফাতিমার চলা ফিরা বলা চলা দেখে তারা কলমা পড়ে কলমাওয়ালা হয়ে গেছে আজ আমরা মারদে মুজাহিদ আজ আমরা নবীর দিওয়ানা আমরা তো এইগুলো মাহফিলে বসবো না কিন্তু যেখানে বাবা হারাম কাজ হয় যেখানে বাবা সস্তে গেলে গুনাহ হয় ওই জায়গাতে যেতে ছাড়বো না আমাদের এই অবস্থা এই মোবাইলটাকে ছেড়ে দিবেন রাতের বেলা হ্যাঁ এই মোবাইলে করেছে আপনার সংসারে যেন যারা জানেন মোবাইলের কি ঠেলা এই মোবাইল নিয়ে পাগল করেছে সবাই পাবজি পাবজি এই বাবা এই পাবজিতে তো শেষ করে দিল আমার পাবজি হ্যাঁ এই পাবজি খেলতে গিয়ে এরা চেনে না মাকে বাবাকে ভাইকে বন্ধুকে বড়জন কি মোবাইলটা লকডাউন আসাতে এমন করে দিয়েছে না এই মোবাইলের কারণে এরা পাগল হয়ে গেছে পাগল বলবেন কি করে বলে দেখেন লেখাপড়া শেষ বাংলা লেখাপড়া শেষ কিছু বাচ্চা তো মাদ্রাসায় যারা লেখাপড়া করছে তারা তবু আছে এই জন্য আছে যে মাদ্রাসায় এই বড় মোবাইল রাখতে দেয় না বাবা আর স্কুলের ছাত্রদের পকেটে মোবাইল না থাকলে এরা স্কুলে যাবে না গাড়ি না পেলে বাবার কথা শুনবে না তাই না বাবা কি বলছে তাড়াতাড়ি তিন গাড়ি নাহলে ছাড়বো আমি বাড়ি আর নাহলে তোকে মারবো তাড়াতাড়ি তাই না এই তো এই ছেলেদের অভ্যাস এখন হয়েছে কারণটা কি বলেন তো মোবাইলে এই ব্র্যান্ডটাকে হ্যাং করে দিয়েছে সারা রাত মোবাইলে হ্যালো গেলো কি হলো কোথায় আছিস এখন আগে হতো এখন ওটা হচ্ছে না এখন কি বলছে জানেন মোবাইলটা এখন কি বলছে এখন এই মোবাইলটা নিয়ে রাস্তার পাশে জিগির পাশে এই পাবজি খেলতে খেলতে একজনের কতজনের লাইনে লেগে আছে বলে মার মার ধর ধর এই ধর ধর করতে করতে এরা নিজের ফ্রেমটাকে শেষ করে দিয়েছে করেনি যখন নেট শেষ হয়ে যায় বাবার কাছে দৌড়াচ্ছে নেট ঢেলে দাও আর যদি নেট না ঢেলে দেন তাহলে কিন্তু কারো কথা শুনবে না কাউকে মানবে না ঠিক কিনা এগুলো প্রয়োজন আছে হুঁশিয়ার হন মোবাইলটা ছাড়েন আর মোবাইল রাখার জিনিস মোবাইল না থাকলে হবে না মোবাইলটা কাজে লাগান তাই না ভালো কাজে লাগান কম্পিউটার আছে মোবাইল কম্পিউটারে কাজ করেন লেখাপড়া করেন অনলাইনে কাজ করেন মোবাইল দিয়ে আপনার গ্রেড ঠিক কাজে লাগবে আর যদি আপনি ওই বদমাশি কাজে লাগান কাউকে চিনবেন না কাউকে মানবেন না অতএব আমাদের যেগুলো প্রয়োজন সেইগুলো চলান ইনশাল্লাহ এতে অসুবিধা হবে না টাকা আপনি যতই ঢালেন এতে কোনো কমি আসবে না কিন্তু যদি আপনি এই গ্রেডটা লাগান পয়সা যাবো আবার পয়সা লাগিয়ে গ্রেডটা নষ্ট করবো তা থেকে মোবাইল না রাখা ভালো নাকি কথায় আমরা যেন হুঁশিয়ার হয়ে যাই মা বলতে আমি বলবো যে এই মোবাইল থেকে বেঁচে থাকবে বিশেষ করে আমার যুবক ভাইয়েরা এখানে ওখানে যেখানে সেখানে মোবাইল নিয়ে পাগল হয়ে আছে তো বেড়াদার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন বোঝার শক্তি দেয় আমাদেরকে যেন জ্ঞান দেয় আমাদেরকে যেন সঠিক পথের পথিক বানিয়ে দেয় মা গো এইরকম যদি বলা যায় সারাটা রাত শেষ হয়ে যাবে কিন্তু এদের বলাটা শেষ করা যাবে না কথাই আমি সংক্ষেপ আকারে আবার এক প্রকারে আগিয়ে নিয়ে যাবো একবার নবীন ময়ার নবীন করে যায় টুকরা মা ফাতেমা হাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দেখেন ঘর সংসার করেছেন সবাই নিয়ে চলছেন এবার কিন্তু বাবা 72 তারিখ পোশাকটা পরে তিনি ওদের কাছে গেলেন তারা কলমা পড়ে মুসলমানে যেন হয়ে গেল দাখিল এরা যেন ইমান নিয়ে আসলো কলমা পড়লো তারা নিজেকে যেন ইমানদার বানিয়ে দিল তবে সুযোগ কি তাই নয় আমার দয়ার নবী ময়ার নবী রহমতের নবী সারা জগতের নবী একদিন মা ফাতেমার বাড়িতে বসে
আরাম করতে করতে বাবা অসুস্থ শরীর একটা নিয়ে যাচ্ছে শেষে দু দশ মিনিট কিংবা আধা ঘন্টা আল্লাহ যতটুকু বলাবে কারণ রাত্রিটা এখন প্রায় দুটো পাড়িয়ে গেছে তাহলে এতক্ষণ আপনারা বসে আছেন রহমতের নবী আল আমিন নবী আমার মা ফাতেমার বাড়িতে অসুস্থ অবস্থায় জমিনে বিছানায় শুয়ে আছে তবে শুনেন আর একটা বলি যে এই যে ধানটা আমরা করলাম না এই ধানের ফজিলত আমরা কিছু বুঝি না নাকি ধানের ফজিলত ধানের হিকমত আমরা কিছু বুঝি না কিন্তু আল্লাহ যখন পরীক্ষা নেয় আপনাকে আপনি বাহানায় পরীক্ষা নেবে আপনি নিজেও ভেবে শেষ করতে পারবেন না নাকি আপনি ঠিক করতে পারবেন না বিশাল পয়সাওয়ালা হ্যাঁ এই আপনার সাজিদ গ্রামে ধরে যে পাঁচটা বিল্ডিং আছে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে ওই বাড়িতে হ্যাঁ আল্লাহ ওয়ালা ফকির একজন আল্লাহ পাঠিয়ে দিয়েছে যে তুমি যাও ওই বাড়িতে আমি টাকা দিয়েছি ধন দিয়েছি মন দিয়েছি সব কিছু দিয়েছি অনেক কিছু দিয়েছি দেখি তো আমার ভাই কত টাকা খরচা করে হ্যাঁ তুমি তাড়াতাড়ি করে যাও আর ওই বাড়িতে গিয়ে সওয়াল করো দেখি সওয়ালের জবাবটা দেয় কিনা বাড়ির দরজায় এসে আল্লাহ ওয়ালা ফকির যেন দাঁড়িয়ে গেছে মা কে আজমা একটু দরজা করে দাও বাড়ির পয়সাওয়ালা মানুষ পয়সা ছিল ধন দিয়েছে মন দিয়েছে সব দিয়েছে কিন্তু ধনটা মনটাকে পরিবর্তন করে দিয়েছে বলে বাবা তোমাকে টাকা দেওয়া হলো জমি দেওয়া হলো জায়গা দেওয়া হলো সব কিছু দেওয়া হলো কিন্তু তোমার ওই আগেটাকে কেড়ে নেওয়া হলো আসল সত্যিটাকে কেড়ে নেওয়া হলো কারণ যে দেখি তুমি কি করো তোমাকে সব দিয়েছি আমরা মানুষ নামাজ ছেড়ে দিচ্ছি না হ্যাঁ টাকার মহব্বতে বলে নামাজ ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি রোজার মাসে দেখবেন কিছু কিছু বাবারা বলবে রাস্তায় যখন চলছে বিড়ি টানছে দিনের বেলা আর এই যে মায়েরা ছোট ছোট বাচ্চারা এরা রোজার অবস্থায় দিন কাটছে পারছে কি না হ্যাঁ এইরকম অনেক মা বাবা বিড়ি টানছে বলছে বাড়িতে কি অভাব আছে যে আমি না খেয়ে দিন কাটব হ্যাঁ আল্লাহ ধন দিয়েছে যার ফলে কিন্তু অহংকারটাও বেড়ে গেছে হ্যাঁ প্রশ্ন করছে ফকির এসেছে দরজায় কে আছো মা একটু দরজা খোলো চট করে দরজা খুলে দেওয়া হলো ওই বাড়ির যেন একজন বিশাল পয়সাওয়ালা ধনী দরজায় এসে যেন দাঁড়িয়ে গেছে কে কি হয়েছে আপনি এখানে বলে বাবা আমি একজন অভাবী মানুষ আমি তো একজন ফকির এসেছি গো বাবা যদি কিছু বাড়িতে থেকে যায় একটুখানি দিলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব কিন্তু আমার আল্লাহ পাঠিয়েছে ওই বাড়িটা দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য দরজায় এসে যেন বলছেন না আমি যেন আজ এই বড় লোকের বাড়ি গিয়ে প্রশ্ন করো যে বড় লোক যেন দরজায় দাঁড়িয়েছে কে তুমি রয়েছ কেন তুমি এসেছ বলো কি ব্যাপারে এসেছ বলে চাচা গো একটু যদি বাড়িতে কিছু খাবার থেকে যাই একটুখানি যদি খেতে দাও আমার আল্লাহর শুকরিয়া আদায় করো তুমি জানো যে এই বাড়িতে যদি কেউ সওয়াল করে দেয় এই বাড়িতে কেউ ভিক্ষা পায় না এই বাড়িতে সব থেকে আমি হলাম সব থেকে পয়সাওয়ালা ব্যক্তি এই এলাকার মধ্যে আর আমার বাড়িতে কোনো ফকির এসে ভিক্ষা পায় না যাও তুমি এখান থেকে ওই বাড়িরই একজন হ্যাঁ ওই বাড়িরই একজন ছোট ছোট মেয়ে সাত বছর বয়সের একটি মেয়ে এরা কিন্তু খেলাধুলা করে নিজের বান্ধবীর সঙ্গে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে বন্ধগণ দোস্ত আমার এদিকে আসে
তবে রাদার এবার যেন কথা শুরু হলো ওই বড় লোকের বাড়ির এবার খবর শুরু হয়ে গেছে ওই বাড়ির লোকটা এসে দাঁড়িয়ে গেছে পরে যাও আমার বাড়িতে কেউ ভিক্ষা পাবে না গো তুমি এখান থেকে চলে যাও ওই জায়গা থেকে ফকির যেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আবার ওই বাড়ির একটি মেয়ে তার মা যেন সস্তর করে রুটি পাকিয়েছে দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন রুটি খায় না খালা এই খালা আমার দিকে তাকা যখন রুটি খায় তো একটা রুটি হাতে করে নেয় গরম থাকলে শিপশিপে লোকড়িতে করে ফুলে নেয় ফুলে নেয় নেয় গরম আছে আর ওই রুটিটা যখন নরম হয়ে গেছে ছোট মেয়ে তো হাতে করে নিয়ে দু টুকরো করে দিয়েছে একটা টুকরো খাচ্ছে আর একটা টুকরো হাতে ধরে আছে আল্লাহর পরীক্ষা শুরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ফকির মেয়েটির সামনে এসে দাঁড়িয়ে গেল বলে মা একটু তুমি সামনে এসো যেমন ছোট মেয়ে যেন চট করে দৌড়াতে দৌড়াতে আসলো কেন গো বাবা কেন তুমি ডাকলে একটু বলো বলে মা রে আজ থেকে নিয়ে 7 দিন হয়ে গেল রে মা আমার পেটে তারা যাই মা আমি যেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি অপরের বাড়িতে গেলাম খাবার চাই না কেউ যেন খাবার দিল না রে মা তবে তোমাকে একটা কথা বলি মা এই যে তোমার হাতে একখানা রুটির টুকরো আছে বলে বেটি রে এই রুটির টুকরো খানা তুমি যদি দাও আমি যেন টুকরো খানা খাবো আর আমার আল্লাহ শুক্রিয়া আদায় করে নেব মেয়েকে বলছে বাবা তুমি আমার রুটিটা নেবে নাও বাবা নেবে তো ঠিক ঠিক কিন্তু একটা কথা বলবো কি কথা বলবে রে বলে বাবা এলাকায় আমার আব্বা সব থেকে বেশি বড় লোক তারপরে বলে বড় লোক তো আছে কিন্তু আমার আব্বার মতো কঞ্জুস মা কিছুস কেউ নাই বাবা এই রুটিখানা আমি তোমার হাতে তুলে দেব তবে আমার আব্বা যদি দেখে নেয় এই রুটিখানা হয়তো কেড়েও নিতে পারি রুটিটা দিব ঠিকই কিন্তু আমার আব্বা তো বড় কঞ্জুস হয়তো এই রুটিটা আপনার হাত থেকে কেড়ে নিতে পারে আচ্ছা ঠিক আছে মা তুই রুটি খানা দে বাবা গো আমি রুটি খানা দিলাম ওই যে গাছের তলা ছায়াতে বসে তুমি একটু রুটিটা খেয়ে নাও মা গো যাও তুমি একটু পানি এনে দিবে রে বেটি বলে বাবা তুমি ওই জায়গাতে বসে যাও আমি এক লোটা পানি এনে দিচ্ছি মা গো 7 বছরের মেয়ে এবার দৌড়াতে দৌড়াতে গিয়া এক লোটা করে পানি ওই যেন ফকিরের সামনে এনে যেন হাজির করে দিয়েছে বলে বাবা গো এই রুটিখানা তুমি খেয়ে নাও তাড়াতাড়ি করো আমার আব্বা যেন না দেখে ফেলি তো পানি এনে দিলাম তুমি রুটিটা খেয়ে নাও ওই ফকির রুটিটা টুকরো করেছে যেমনই যেন টুকরো করেছে মা বিসমিল্লাহ বলে নিজের মুখে দিতে যাবি ওই বাড়ির কাঞ্চস মাকে চোস অনেক দূর থেকে নজর করলো আরে ফকির দাঁড়া দাঁড়াও এলাকায় কোনো রুটি কারো বাড়িতে পাওয়া যায় না হ্যাঁ এই রুটি তুমি পেলে কোথায় নিচে করো রুটিটাকে নিচে করেছে রুটিটা নিচে নিয়ে আসে ওই বাড়ির লোক ফকিরের সামনে এসে হাতে রুটিটাকে কেড়ে নিয়ে হ্যাঁ তুমি কোনো কাজ পাও না আমার বাড়ি থেকে এনে তুমি রুটি খাও এলাকায় কোনো বাড়িতে রুটি পাওয়া যায় না যাও এখান থেকে রুটিটাকে কেড়ে নিয়ে বাড়িতে গেলেন বিবির উপরে চটচট শুরু করে যায় তোমাকে এই জন্য আমি মালিকানা করেছি যাহাতে অমুক ফকিরের হাতে একটা রুটি কালকে অমুকের হাতে 500 টাকা 1 কিলো চাল 1 কিলো ডাল এইরকম করে তুমি যদি দিতে থাকো তো সব আমার বাড়ির শেষ হয়ে যাবে অতএব তোমাকে মালিকানা রাখা যাবে না স্বামী গো
আমি জানি না কি হয়েছে বলো তুমি কি কথা বলছো হ্যাঁ তুমি জানো না সব কিছু জানো ফকির রাজা আমাকে দিয়েছিল বলে স্বামী আমি কারো রুটি কাউকে দিইনি বলে স্বামী গো তবে আমার বাড়ির পরে যাক গ্রামে সাত বছরের সন্তান ওই মেয়েটি একটা রুটি খেতে 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 রাস্তার দিকে খেলাতে খেলাতে চলে গেছে বুঝি না জিজ্ঞাসা করলে বোঝা যাবে হয়তো আপনার মেয়ের কাছ থেকে ওই ফকির এই দানটা নিয়েছে খাবারটা নিয়েছে আমি কারো হাতে কোন রুটি তুলে দিইনি আচ্ছা আমার ডাকের সারা হচ্ছে কঠিন সারা হ্যাঁ দেখবেন যে কোনো মেয়ে আপনার বাড়ি ছেড়ে যখন আনাচে গালাচে খেলা করে মা বাড়ি থেকে ডাক দেয় ওইখান থেকে মেয়েটা শুনতে পায় পায় না বাবা হ্যাঁ মায়ের ডাক অন্য কেউ যদি ডাকে মেয়েটা কিন্তু কান বেঁধে দেয় না আমাকে ডাকে না যার সস্তা তাকে যদি ডাক দেয় ঠিক যেন শুনতে পায় মেয়েটা শুনতে পেয়েছে ওই জায়গা থেকে দৌড়াতে দেখেছে মা তুমি ডাকলে আমাকে হাগো তোমাকে ডাকলাম চলো তোমার আব্বু তোমাকে ডাকছে চলো বেদরে যাওয়া হলো মেয়েটি কিন্তু কিছুই বুঝতে পারে না মেয়েটি যেন ভাবছে মনটা যেন বড় খুশি মেয়েটার যেন মনটা আনন্দ দৌড়াতে দৌড়াতে গিয়ে আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল আব্বা গো তুমি কি ডাকলে গো আব্বা বলে হা কেন কি জন্য ডাকলে গো আব্বা তুমি কি যেন বলতে চাও একবার তুমি ঘুরে বলে দাও বলে বেটি রে আমি তোমাকে কেন ডাকলাম এখনই তোমাকে বুঝা কি আবার বুঝাবে মেয়ে তো বুঝতে পারে মেয়েটিকে বলল বেটি তুমি কি ফকিরের হাতে দান দিয়েছিলে ছটপে আব্বা দিকে তাকিয়ে তাকিয়ে বলল আব্বা আমি তো দান দিয়েছি গো আব্বা আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো ভুল করি নাই ওই ফকির যেন না গিয়ে শাস্তি কেটে গেছে খিদার তাড়না সহ্য করতে না পেরে আমার মাঝে হাত ফেলেছিল যার জন্য আমি ওই ফকিরের হাতে দান দিয়েছি জোরে বলো সুবহানাল্লাহ হ্যাঁ তুমি দান দিয়েছো বলে হ্যাঁ বলে তুমি জানো না এই বাড়ির খাবার কোনো বাড়ির কোনো লোকের মুখে যায় না আর তুমি দান দিয়েছো আচ্ছা তুমি বল তুই দেখা তো ওই হাতটা কোন হাত দিয়ে দান দিয়েছিস হ্যাঁ ওই হাতটাকে একবার দেখা আইরে অন্যায় অত্যাচার পাপিষ্ট আব্বা মনটা বদল হয়ে গেছে পাপিষ্ট শেষে গেছে হাতে নাগা তলোয়ারি নিয়ে নিচে ঘরে আছে মা মেয়েটি যেন কিছুই বুঝতে পারল না আপার দিকে নিজের হাতটাকে যেন বাড়িয়ে দিল ডান হাতে দিয়েছে গো আব্বা যেমনই ডান হাতটাকে বাড়িয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন মেয়েটি কিছুই ভেদ বুঝতে পারল না অন্যায় অত্যাচারী আব্বা নিজের নাঙ্গা তলোয়ারি কানাকে উঁচু করে এমন ভাবে হাতে বার সঙ্গে সঙ্গে ওই হাতটাকে কেটে জমিনে ফেলে দিল ওই হাতটাকে কেটে জমিনে ফেলে দিল হাতটা যেন জমিনে পড়ে গেছে বাবা বিশাল বড় অট্টালিকা বাড়ি গাড়ি বাড়ি জমি জায়গা সব ভরপুর আছে কেবল একটাই ছেলে কেবল একটাই মেয়ে আর কোনো সম্মান নাই তো এই সন্তানটার হাতকে কেটে দেওয়া মেয়েটির কম্পিউটার কিন্তু খুলে গেল এদিকে আমার আল্লাহর হুকুম হয়ে গেল জিবরিল যাও বলে কোথায় বলে ওই যে দেখো দুনিয়ার সরজমিনে আমার নেকবাদের হাতটা জমিনে পড়ে আছে ওই হাতটাকে উঠিয়ে তুমি আরশে আজমে হেফাজতে রেখে দাও করে বলুন ওই হাতটাকে উঠিয়ে তুমি আরশে আজমে হেফাজতে রেখে দাও জিবরিল আমিন আসলেন
ওই হাটবাজারে নিয়ে গিয়ে হেফাজতের সঙ্গে রেখে দেওয়া হলো। এবার মেয়েটিকে তো বাবা হাত যেহেতু কেটে দিয়েছে, হাত দুর্ভিত হয়ে গেছে, হাত দিয়ে তরতর তরতর করে রক্ত বয়ে যাচ্ছে। মেয়েটি যেন কাঁদে আর বলে, আব্বা গো থাকলো তোমার বাড়ি, তোমার জামে জমি জায়গা, তোমার গাড়ি, আব্বা তুমি যখন আমাকে চিনতে পারলে না গো আব্বা, আমি যেন নিজের চেহারাকে তোমার বাড়িতে দেখাবো না, আজ থেকে নিয়ে আমি ওই ফকিরের মতো ভিক্ষা চেয়ে খাব। এ আমার আব্বা, আমি আর আপনার বাড়িতে থাকবো না, ছোড়াব। এবার যেন মেয়েটি নিজের সুন্দর করে পটলা বেঁধে নিয়েছে গো বাবা, পটলা গানা গাড়ি করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। মায়ের মনকে মানে রে বাবা, মা দৌড়াতে দৌড়াতে গিয়া মেয়েটিকে যেন দাঁড় করলো, বলে বেটি তুমি যেন কোথায় চলে যাচ্ছ রে মা, বলে মা গো আমি তো তোমার বাড়িতে থাকবো না গো, আমি চাই না তোমার বাড়ি, চাই না তোমার জমিদারি, চাই না তোমার টাকা করি, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা, আমি ওই ফকিরের মতো ভিক্ষা চেয়ে খাব। বাড়ি থেকে যেন রওনা হয়ে গেল, এই চলে যাই চলে যাই অপরের বাড়িতে, যেতে 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 দরজায় তার হতে 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 শান্তি মার্কেট পর্যন্ত ধরে গিয়েছে বাবা। এবার ওই জায়গাতে গিয়ে দেখছে একটা সুন্দর অট্টালিকা বাড়ি, দোতলা তিনতলা বাড়ি, ওই বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছে তাড়াতাড়ি, ওই বাড়ির মহিলা দরজায় যেন এসে দাঁড়িয়ে গেল, কে তুমি কে গো, বলে মা পরিচয়টা পরে হবে গো, তবে আমি কেন এসেছি আমি যেন একটা কথা বলতে চাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পরি নয়, আমার বাবা নাই, মা নাই, আমি সবাইকে ত্যাগ করে এসেছি গো মা, আজ তোমার বাড়িতে যদি খাওয়ার থেকে যাই, একটুখানি যদি খেতে দাও, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে নেব। ওই বাড়ির মহিলাটা থেকে যেন তার দিকে তাকায়া বললো, বলে আরে না এই মেয়েটার চেহারা তো নোরানি চেহারা, এত সুন্দর চেহারা, কিন্তু মেয়েটা ভিক্ষা চাইছে কেন? আচ্ছা একে একটু জিজ্ঞাসা করা হোক, হ্যাঁ ভিক্ষা কেন চাইছে? বাবারা ভাইরা আমার পাবনেরা এবার যেন মেয়েটিকে জিজ্ঞাসা করলো, বলে মা গো আমি কোনো অভাবী নাই, আমি আব্বা থাকি, আব্বা হারিয়েছি গো মা, আমি আম্মা থাকি, আম্মাকে হারিয়ে দিয়েছি, মা গো আমার জীবনে আর কোনোদিন আব্বার কাছে ফিরব না। আপনি বলেন আপনার কাছে কিছু খাওয়ার চাই, মেয়েটি যেন আওয়াজ দিয়ে বলল। আচ্ছা দাঁড়াও একটা কথা বলি, কি তো স্বামীকে ডাকলেন, স্বামী গো একটু নিচে এসো, নিচে আসা, কি হয়েছে? বলে দেখছেন এত সুন্দর নোরানি চেহারা এই মেয়েটির, আল্লাহ নূর দিয়েছে কত, কিন্তু দেখছি যে মেয়েটার একটা হাত নেই, হাতে নোরা, এ ভিক্ষে চেয়ে খাচ্ছে। স্বামী আমাদের বাড়িতে মেয়ে নাই, তো তুমি যদি অর্ডার দাও, হুকুম দাও, তো এই মহিলাটাকে আমার বাড়িতে রেখে নেবো, খাবে লালিত পালিত হবে, এই মেয়েটাকে আমরা নিজের বাড়িতেই রেখে নেবো। স্বামী বলছে ঠিক আছে, তুমি যখন এই মেয়েটাকে নিবে তো আচ্ছা রেখে নাও, তুমি আর দেরি করো না, মেয়েটাকে আমাদের বাড়িতে রেখে নাও। মেয়েটাকে রেখে নেওয়া হলো, মেয়েটাকে ভিতরে নিয়ে যাওয়া হলো, একদিন গেল, দুই দিন গেল, এক মাস গেল, দুই মাস গেল, এই দেখতে 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 বাবা মেয়েটার বয়স প্রায় যেন 18 বছর। মেয়েটার বয়স যখন 18 বছর হলো, এই মেয়েকে বিয়ে দিতে হবে,
কিন্তু ওই বাড়ি যে বাড়িতে আছে ওই বাড়িতে একটা ছেলে ছড়ার মেয়ে নাই আর এই মেয়েটা হচ্ছে যেন অভাবী তার বাড়িতে যেন নারী তো বাড়ি দেওয়াতে লাগলো ভেতরে নিয়ে গেল ১৮ বছর যখন পূর্ণ হয়ে গেল পূর্ণ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে বাড়িতে আলাপ আলোচনা হচ্ছে স্বামী স্ত্রীতে আলাপ করছে পরে স্বামী তো আমাদের বাড়িতে তো মেয়ে নাই এই মেয়েকে শ্বশুরই মেয়ে পেয়েছি কাজ কর্ম তো ভালোই করছে নিজেই যেন সৎকর্ম করে খাচ্ছে কথাই এই মেয়েটার সঙ্গে আমার নিজের ছেলের বিবাহ টুকু দিয়ে দিই এবার স্বামী স্ত্রী রাজি হ্যাঁ দুইজন রাজি মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো মেয়েটাকে যখনই জিজ্ঞাসা করা হলো মেয়েটি বলছে মা আর যদি আমার আব্বা হতো গো আমার যদি আম্মা হতো আমাকে জিজ্ঞাসা করা লাগতো না আমাকে কিছুই প্রশ্ন করতো না হে বাবু মা জননীর কাছে বলল মাকে আপনি যেমন ভাবে রাজি আছেন আমি আপনার কথার উপরে রাজি আছি তো আচ্ছা ঠিক আছে একটু একটু তো বেড়াদার বাবারা ভাই না আবার কথা শুরু হলো এ দেখে বাবা এবার যেন মেয়েটি বললো আমি রাজি তাহলে তিন ধার্য করা হোক কেউ আসবে কার নিয়ে কেউ আসবে জাহাজে কেউ আসবে যেন বাবা এইদিকে সুন্দর সুন্দর গাড়ি নিয়ে এবার আসবে তাড়াতাড়ি কেন যে বিশাল পয়সাওয়ালার বাড়ি অনেক পয়সাওয়ালার বাড়ি গরিবদেরকে আমরা অনেকে অবহেলা করি তিনিও রাজি হয়ে গেল ছেলে মেয়ে দুইজন রাজি এরা স্বামী স্ত্রী রাজি হয়ে গেল তিন ধার্য করা হলো এলাকা নগরে নগরে শহরে পর্যন্তই প্রত্যেক জায়গাতে সবাইকে বলা হলো সব লোকজন যেন ছোটাছুটি করে আসছি বাবারা মায়েরা গো এবার যেন সবাই আসছি খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে সব যেন খাওয়া দাওয়া রেডি এলাকার মানুষেরা সবাই খাচ্ছে আর যাচ্ছে কিন্তু কিছু কিছু লোকের মনে একটা যেন বিকল্প ঘটলো এরা কি ভাবছি আমরা যখন এত দূর থেকে এসেছি দুলহা এবং দুলহাকে দুইজনকে দেখে যাব হয় না আমাদের দিকে হয় না লোক নাই তো বলবে কি মাটিটা বেড়াদার তো এবার যারা জিজ্ঞাসা করছে যে তোমরা কি দেখে যাবে বলে হ্যাঁ তাহলে এক কাজ করো ঠিক আছে দুলহায় ওই দুলহানকে সাজিয়ে আর ওই মাঝখানে বসিয়ে দেওয়া হবো বাবারা ভাইরা আমার দুলহা এবং দুলহানকে সাজিয়ে দেওয়ার পরই এবার যেন বাবা ওই জায়গাতে বসিয়ে দিয়েছে হাজার হাজার মানুষের ভিড় বহু জায়গা থেকে যেন মেহমানে এসেছে খাচ্ছে আর যাচ্ছি আর কেউ মহিলার দিকে তাকাচ্ছে কেউ যেন ওই ছেলের দিকে তাকাচ্ছে মাঝখানে মেয়েটা স্বামী স্ত্রী যে বসে আছেন এক জায়গায় আমাদের দিকে কিন্তু শরবত দেয় শরবত দেয় না স্বামী স্ত্রী যখন নতুন বিয়ে হয় যখন নিয়ে যায় বিদায় করে মালা দেয় আর ওই শরবতে তেরা যখন দুইজন বসে আছে তো ছেলেটা মিষ্টি তুলে ডান হাত দিয়ে মেয়েটার মুখে তুলে দিয়েছে আর যেমনি মুখে তুলে দিয়েছে মেয়েটা বলছে আল্লাহ এতগুলো লোকের সামনে আমি বসে আছি হাজার হাজার মানুষের ভিড় আল্লাহ তুমি আমার ইজ্জতের রক্ষা করো কারণ আমার স্বামী এনার বদলে আমার চান্না এই আমার স্বামী ডান হাতে মিষ্টি তুলে আমার মুখে দিয়েছে আমি যদি বাম হাতে দিই আমি অসম্মানী হয়ে যাব আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা করে নাও তুমি আমার হেফাজত করো যেমনি ভাবে মিষ্টি কানা মুখে দিয়েছে মিষ্টি ভিতরে যায়নি আল্লাহর দরবারে দোয়া কবুল হলো আল্লাহ বলে জিবরীল যাও ওই যে আমার নেক বান্দি জান্নাতি বাগান ওইখানে বসে আছে যাও তুমি তাড়াতাড়ি করে যে হাতটাকে নিয়ে এসে রেখেছো আর সে আদবে ওই হাতটাকে নিয়ে যাও আর ওই হাত
হাওয়াকে নিয়ে গিয়ে পালকের মধ্যে এত লোকের সামনে ওই হাওয়াকে জড়িত করে দাও জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাওয়াকে জড়িত করে দাও আর যেমনি জড়িত হয়ে গেল মেয়েটা যেন হাওয়াকে বের করে বিসমিল্লাহ বলে ডান হাতে স্বামীর মুখে যেমনি মিষ্টি দিয়েছে মিষ্টি নেবে কোথায় অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে গেছে আল্লাহ এতদিন হলো আমাদের বাড়িতে চলাফেরা করলো কোনদিন তো এর ডান হাত দেখা যায়নি এ কি কোনো মানুষ আছে নাকি কোনো ফারিশতা এ হাত আসলো তো আসলো কোথায় থেকে চিন্তা হওয়ার কারণ আছে কিনা বাবা কিন্তু একটাই চিন্তা হওয়ার কারণ মেয়েটা ছিল দানি মেয়েটা ছিল দিলদার মেয়েটা ছিল পরিষ্কার মেয়েটা ছিল খোদা ভক্ত মেয়েটা ছিল এইরকম স্বামী ভক্ত আল্লাহর এবাদত পূজার বান্দি যেই অবস্থায় আল্লাহর কাছে চেয়েছে আমার আল্লাহ কারেন্টের মতো তার দোয়াকে কবুল করে যেন তার এত বড় লোকের মাঝখানে আল্লাহ তার ইজ্জতকে যেন বাড়িয়ে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ আজ আমরা কোথায় আছি আমরা বলছি আমরা চাই না চেয়ে চেয়ে চোখে আছে আমরা পাই না পাবো কি করে আমরা তো নামাজ পড়ি না আমরা ভালো কাজ করি না ভালো জায়গাতে যাই না বন্ধুগণ দোস্ত আমার আমার পেয়ারা বিমস্ত ভার জান্নাতি বাগানে আমরা বসে আছি তাই না এত সুন্দর মহিলা আমরা বসে আছি তবে বাবা আর একটা ওখানে নিয়ে যাব অল্প সময়ে সমাপ্ত করে দেব শেষ নিয়ে আছে ফাতিহা হবে দোয়া হবে আখের মোনাজাত হবে শেষ দোয়া করে আপনারা যাবেন